সাদ মোহাম্মদ বলেছেন জানাতুল ফেরদাউসের বাসিন্দাদের গুণাবলী বা বৈশিষ্ট্য কী জানতুল ফেরদাউসে যাওয়ার জন্য কী কাজ বা আমল করতে হবে খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন খুবই কমন বাট সাধারণত এই প্রশ্নটি আমি আর কাউকে করতে শুনিনি সেই জন্যই বললাম যে জান্নাতুল ফেরদাউস তো আমাদের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত তাই না আমরা আমরা জান্নাতুল ফেরদাউসই আল্লাহর কাছে চাইবো কারণ আল্লাহ 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 রাসুল সাল্লাম বলছেন তোমরা যখন আল্লাহর কাছে কোনো জান্নাত চাও তাহলে ফেরদাউস চাও কারণ এটাই জান্নাতের মধ্যে সর্বোচ্চ মানসম্পন্ন জান্নাত কিন্তু কথা হচ্ছে এই জান্নাতুল ফেরদাস যাওয়ার জন্য কি বৈশিষ্ট্য প্রয়োজন কী আমল আমাদেরকে করতে হবে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আমলটা স্পষ্ট হয়ে যাবে আমরা সেখানে মানে কোরআনে যদি আমরা দেখি তাহলে আল কোরআনে আল মেনুনের মধ্যে সাতটা সিফাতের কথা বলা হচ্ছে এক থেকে এগারো নম্বর আয়াত সুরাল মেনুনের এক থেকে এগারো নম্বর আয়তে সাতটা সিফাতের কথা বলা হচ্ছে এই বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে জান্নাতুল ফেরদাউস এর অধিকারী হবে আল্লাহ সেই آه، كما قال الله سبحانه بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون مؤمن رشف الكم هو يتشي الذين هم في صلاتهم خاشعون جرى تدر صلات المده بنوئي والذين هم عن اللغو مؤردون أر جرى عُنَرْتُكُ تَكَسْتِكِ بِرَوْتُ تَكِي والذين هم للزكاة فاعلون ابن جرى زكاة بردان كري والذين هم لفروجهم حافظون আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটাকে অবৈধভাবে ব্যবহার করে না ইল্লা আলা আজহাম মামাকাত এমান ওহম তবে তাদের স্ত্রীদের কথা আলাদা এবং তাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে তাদের সাথে মেলামেশার কথা আলাদা ফাইন্না হারুম আল ও যদি তারা স্ত্রীদের সাথে তাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে তাদের সাথে মেলামেশা করে তাহলে তারা তিরস্কৃত হবে না ইতিকা ফল ইকাহমুল্লা আদুন তবে এর বাইরে যদি তারা আর কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তারা হবে সীমালঙ্ঘনকারী উল্লাদিন রাউন এবং যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে থাকে উল্লদ্দিন আহম আল্লাহ সাল তহিম হাফেদুন এবং যারা তাদের সকল সলাদকে সংরক্ষণ করে সঠিকভাবে আদায় করে উলা ইকাহমারিফ তারা হচ্ছে উত্তরাধিকারী আল্লাদীনা ইয়েরতুদ আল ফেরদাউসা হুমফিহা খালিদুন যারা জন্নাতুল ফেরদাউসের যারা উত্তরাধিকারী হবে সেখানে তারা চিরন্তন থাকবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সব তালা প্রথমত আল ইমানের কথা উল্লেখ করলেন কাদ আফলাহাল মোমেন ইমান থাকতে হবে মোমেন হতে হবে তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হওয়ার জন্য মোমেন তাকে হতে হবে ইমানটাকে নিশ্চিত করতে হবে ভঙ্গুর দুর্বল ইমান না এটা হলো পরিপূর্ণ ইমান কামেল ইমান তারপরে হলো আল খুশুর হাফিজ সালাত সালাতের মধ্যে তার খুশুর এবং মনসংযোগ তারপরে হলো আল এরাদানেল সে যে কোনো অনর্থক কাজ পৃথিবীতে যত অনর্থক কাজ আছে সব থেকে সে বিমুখ হয় সে নিজেকে সংযত রাখে চতুর্থ নম্বর হচ্ছে আদাউ জাত জাকাত আদায় করে পঞ্চম হচ্ছে সে তার লজ্জাস্থানকে হেফাজত করে লজ্জা লজ্জাস্থানকে হেফাজত যারা করতে পারছে না তারাই পৃথিবীতে সমস্ত দুর্নীতির এবং অশ্লীলতা ছড়ায় এবং এই এই লজ্জাস্থানের অবৈধ ব্যবহারের জন্য পৃথিবীতে পর্নোগ্রাফি থেকে আরম্ভ করে এভরিথিং তারা ছড়িয়ে দিচ্ছে সুতরাং পঞ্চম যে গুণ সেটা হচ্ছে হেফজুল ফফারজ লজ্জাস্থানের হেফাজত ছয় নম্বর হচ্ছে আদা উল আমায়না আমানার আদায় করা আম আল আমায়না তু আল প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমানতদারি রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা ঠিক হলে পৃথিবীর ব্যবসায় বাণিজ্য প্রশাসন থেকে আরম্ভ করে এভরিথিং ঠিক হয়ে যাবে এবং সপ্তম হলো আলা আল্লাহ সালাওয়াত যে সালাদগুলো আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সেগুলো সঠিকভাবে আদায় করা তাহলে এই সাতটা হচ্ছে আসলে মূলত জান্নাতুল ফেরজাদ যারা পেতে চায় তাদের বৈশিষ্ট্য তাদের মধ্যে এগুলো থাকতে হবে এবং তাদের জন্য এই আমলগুলো করতে হবে এই বৈশিষ্ট্য অর্জনের জন্য আমলগুলো করতে হবে আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখি যেটি ইমাম বুখারি তার সহিয়াল বুখারির মধ্যে নিয়ে এসেছেন সেখানে বলা হয়েছে আহলুল ফেরদৌসের একটা অন্যতম সেফাত হচ্ছে আল্লাহর পথে তারা যেন সবসময় সংগ্রাম করতে থাকে জেহাদ করতে থাকে যেমন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান আনিল্লাহ আবে রসুল ইউ আকাম সাল ওসালামা রামাদান কেন হাক কানা আল্লাহ আই হুল জান্না যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান পোষণ করে এবং তার রাসুলের প্রতি এবং সালাদ কায়েম করে রামাদানের সিয়াম রাখে তাহলে আল্লাহর উপর এটা অবধারিত হয়ে যায় যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন জাহাদাফি সাবিল্লাহ আউ জালফি আরিউল দফিহা চাই সে আল্লাহর পথে জেহাদ করুক অথবা সে সেই জমিনে বসে থাকুক যেই জমিনে সে জন্মগ্রহণ করেছে ফকাল রাসুলাল্লাহ এফ এল্যা নুবেশ্বরু নুবেশ্বের ন্যাস সাহাবা জিজ্ঞেস করলেন হে আল দারাসুল আমরা কি তাহলে মানুষকে সুসংবাদ দেবো না এটা তো খুব মজার কথা যুদ্ধ করতে হবে না বসে থাকবে শুধু কয়েকটা কাজ করলে হবে এটা কি মানুষকে জানিয়ে দেবো কিনা কওয়ালা ইন্নাফিল জান্নাতি ম্যা দারাজা তখন নবিসাম বললেন জান্নাতের মধ্যে মানে একটু অন্যভাবে উত্তরটা দিলেন খেয়াল করেন জান্নাতের মধ্যে একশোটা দারাজা পজিশন আছে একটার উপর একটা একটার উপর একটা একটা আদাহ লিল মুজাহিদিনা ফিসাবল্লাহ এই একশোটা পজিশন সবটাই যারা আল্লাহর পথে জেহাদ করবে তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন মা দ্বারা দারাজাতঈ ক্যামা বাইনা স্যামা এউল আর্দ এবং দুটো পজিশনের মাঝখানের পার্থক্য হচ্ছে আসমান আসমান এবং জমিনের পার্থক্য ফাইদাস আল তুমুল্লাহ ফেস আলুহু আলফের দাউস যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে তখন তোমরা ফেরদাউস চাইবে আল ফেরদাউস চাইবে ফ্নাহ আউসাতুল জান্না কারণ সেটা হলো জান্নাতের মাঝামাঝি আল আল জান্না জান্নাতের সবচেয়ে সর্বোচ্চ জায়গায় চূড়ায় রাহু ফৌকা ফৌকাহু আরশুর রহমান আমার মত হলো বা আমি আমি যেটা জানি সেটা হলো এর উপর এই ফিরদাউসুর উপর রয়েছে আল্লাহর আরশ তো যাই হোক আমরা এই সহি আদেশটিতেও বুঝতে পারলাম যে আরেকটা কাজ আল্লাহর দিনকে প্রমোট করার কাজ হ্যাঁ এটাই হলো আসলে মূলত জেহাদফি সাবিদুল্লার মূল অর্থ যখন যুদ্ধ করা লাগবে যুদ্ধ করবে যখন তার জানমাল দেওয়া লাগবে দেবে যখন শিক্ষার মাধ্যমে সে দিনকে প্রমোট করার তার জন্য গুরুত্বপূর্ণ হবে তখন সে সেটা করবে যখন দাওয়াইল আল্লাহর কাজের মাধ্যমে দিনকে প্রমোট করার সুযোগ থাকবে তখন সে সেটা করবে যখন দান খারাত সাদাকার মাধ্যমে সে আল্লাহর দিনকে প্রমোট এইভাবে নানারকম প্রমোশনের সিস্টেম আছে এবং তাদের এই ফজিলতের কথা এসেছে জান্নাতের প্রত্যেকটা দারাজা তাদের জন্য বরাদ্দ থাকবে এবং জান্নাতুল ফেরদাসও তাদের জন্য বরাদ্দ থাকবে সুতরাং আমরা বুঝলাম যে যে কাজগুলোর কথা এসেছে তার পাশাপাশি আল্লাহদ্দিনকে প্রমোট করার কাজটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা জান্নাতুল ফেরদাউস যারা লাভ করতে চায় তাদের জন্য খুব জরুরি একটা বিষয়